হ্যালো এভরিওয়ান মাইকেল জ্যাকসনের জীবনের অজানা তথ্যের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওর প্রথম পর্বটি আপনারা খুবই পছন্দ করেছেন তাই দ্বিতীয় পর্ব আর না এনে পারলাম না তো চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক মাইকেল জ্যাকসন সম্পর্কে কয়েকটি অজানা তথ্য মাইকেল জ্যাকসন ছিলেন সমগ্র পৃথিবীতে প্রথম এমন একজন আর্টিস্ট বা শিল্পী যিনি মৃত্যুর পরেও একটি ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছেন তার মৃত্যুর পর 2009 সালে দেখা যায় মৃত হওয়ার সত্ত্বেও সারা পৃথিবীতে তার আর্নিং সর্বোচ্চ এবং মরণোত্তর কালেও তিনি গ্রিনিজ বুকে আবার তার জায়গা করে নেন আপনি কি জানেন 2005 সালে যখন মাইকেল জ্যাকসনের এগেইনস্টে একটি চাইল্ড মলেস্টেশনের কেস চলছিল তখন তার ভাই জারমেন জ্যাকসন একটি প্রাইভেট জেট স্ট্যান্ড বাই রেখেছিলেন এটা মনে করে যে মাইকেল জ্যাকসন যদি সত্যি অপরাধী সাব্যস্ত করা হয় তবে তিনি তাকে ফ্লাইটে করে বাহরিন নামক একটি দেশে নিয়ে যাবেন তবে সৌভাগ্যবশত শেষ পর্যন্ত এটা জানা যায় মাইকেল জ্যাকসন সম্পূর্ণরূপে নির্দোষ ছিলেন আর অবভিয়াসলি মাইকেল জ্যাকসন এ ব্যাপারে কিছুই জানতেন না তার ভাই জার্মেন জ্যাকসনই এই সম্পূর্ণ প্ল্যানটি করেছিলেন এবং রিসেন্টলি তিনি এটি মিডিয়াকে জানিয়েছেন অর্থাৎ তার ভাই জার্মিন জ্যাকসেন এটি মিডিয়া বলেছেন যাওয়া যাক নেক্সট ফ্যাক্টের দিকে কি মনে হয় কত পরিমাণ ইন্টারনেট ট্রাফিক তৈরি হলে উইকিপিডিয়ার মতো একটি ওয়েবসাইট ক্রাশ হতে পারে প্রচুর বলতে গেলে একটি হিউজ অ্যামাউন্ট অব ট্রাফিক প্রয়োজন কিন্তু এমনই ঘটনা ঘটেছিল মাইকেল জ্যাকসনের মৃত্যুতে উইকিপিডিয়া সহ বহু বড় বড় ওয়েবসাইট ওই দিন যারা এইটুকু জানতে চাইছিল এটি খুবই দুঃখজনক ঘটনা ছিল সবার কাছে ইভেন গুগল নিউজ পর্যন্ত ক্রাশ হয়ে যায় এই হিউজ ইন্টারনেট ট্রাফিক সামলাতে না পেরে আপনি হয়তো জানেন না কিন্তু মাইকেল জ্যাকসন তার শেষ দিনগুলিতে চুল ইউজ করতেন। কারণ কিছু মেডিসিনের এফেক্টে ফলস তার চুল প্রায় সম্পূর্ণ রূপে উঠে যায় এবং পেপসি কমার্শিয়াল শুটিং এর সময় তার চুলে আগুন লেগে যাওয়ার ঘটনা তো আগের ভিডিও থেকেই আশা করি জানেন সো এই কারণে তার চুল না থাকায় তাকে ফলস চুল ইউজ করতে হতো কিছু মেডিসিনের সাইড এফেক্টের জন্য হয়েছিল যাই হোক আগের ভিডিওটি থেকে আশা করি আপনারা পেপসি জানলে বলে পেপসি কমার্শিয়াল শুট করার সময় তার চুলে আগুন ধরে যায় এবং ল শুট ফাইল করার পর তা থেকে পাওয়া সমস্ত পয়সা মাইকেল জ্যাকসন দিয়ে দিয়েছিলেন পার্ন কেয়ার সেন্টারে অর্থাৎ যেখানে পুড়ে যাওয়া ভিক্টিমদের ট্রিটমেন্ট করা হয় তো ফ্যাক্ট এটা যে যে দিনে মাইকেল জ্যাকসন যে চুলে আগুন ধরে গেছিল সেই দিনটিতে তিনি তার জীবনের আর্থিক যাত্রা সম্পূর্ণ করেছিলেন অর্থাৎ তিনি বেঁচেছিলেন টোটাল 18565 দিন এবং ওই দিনটি ছিল তার জীবনের 9283 তম দিন অর্থাৎ তার জীবনকালের এক্সাক্ট অর্থে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই মাইকেল জ্যাকসন সম্পর্কে জানার শেষ নেই দ্যাটস ওয়াই আমি বলি উই ডোন্ট নো হাউ মাস টু নো তো আশা করছি এ ব্যাপারে আরেকটি ভিডিও বানাবো এবং সেটি হবে সম্পূর্ণ রূপে আপনাদের করা প্রশ্নের উপর নির্ভর করে আগের ভিডিওতেও অনেক কমেন্ট ছিল যেগুলি একটা ভিডিওতে কভার করা সম্ভব ছিল না মাইকেল জ্যাকসন সম্পর্কে যে কোশ্চেন ছিল একটি সেপারেটেড ভিডিও রাখা হচ্ছে তো আশা করছি সেটিও তাড়াতাড়ি আসবে সো আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে এই ভিডিওর কমেন্টেও বলে ফেলতে পারেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডদের সঙ্গে আর আশা করছি আপনার সাথে আবারও দেখা হবে আজব ছয়ের পরবর্তী এপিসোডে ধন্যবাদ